ডাকাতেরা পেট্রোল পাম্পে হামলা করে দিয়েছে, সবাইকে বন্দি বানিয়ে একটা রুমে বন্ধ করে দিয়েছে এবং ডাকাতেরা সেই পেট্রোল পাম্পে কব্জা করে নিয়েছে। ডিটেকটিভ সোসাইটির খবরি পর্যন্ত এই খবরটা পৌঁছে যায়। তারা তখনই মেহুলকে ইনফর্ম করে। সেখানে মেহুল গরম দুধ খাচ্ছিল। জানি না আজকালকার বাচ্চাদের কি হয়ে গেছে, সবাই দুধ খেতে ভয় পায়, যেখানে প্রতিদিন আমাদের দুধ খাওয়া উচিত। মেহুল যখনই দুধ খেয়ে তার বেডরুমে যায়, তখনই তার কাছে খবরির কল আসে এবং সে জানতে পারে যে শহরের বাইরে একটা পেট্রোল পাম্পে ডাকাতেরা কব্জা করে নিয়েছে। মেহুল তখনই তার গাড়ি করে শহর থেকে বাইরে বেরিয়ে যায়। শহরের বাইরে তিনটি পেট্রোল পাম্প ছিল। মেহুল এক এক করে তিনটে পেট্রোল পাম্পেই যায় এবং তার গাড়িতে এক এক লিটার করে পেট্রোল ভরায় এবং মন দিয়ে দেখে যে কোন পেট্রোল পাম্পে ডাকাতের কব্জা রয়েছে। তোমরা কি ভালো করে দেখে বলতে পারবে কোন পেট্রোল পাম্পে ডাকাতের কব্জা করেছে? ভাবো ভাবো। দ্বিতীয় পেট্রোল পাম্পটাকে ভালো করে দেখো। পেট্রোল দেওয়া লোকটার হাতে সিগারেট এবং মাচিস রয়েছে, যেখানে যে কোনো পেট্রোল পাম্পে স্মোকিং অ্যালাউড নয়, কারণ তার ফলে পেট্রোল পাম্পে আগুন লাগতে পারে এবং অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। পেট্রোল দেওয়া লোকটার হাতে সিগারেট এবং মাচিস রয়েছে, অর্থাৎ সে পেট্রোল পাম্পের লোক হতেই পারে না, এটা নিশ্চয়ই ডাকাত এবং সে জামা কাপড় বদলে ফেলেছে। মেহুল দ্বিতীয় পেট্রোল পাম্পে দেখে তো সেখানে অনেক লোকের ভিড় ছিল। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং, পেট্রোল পাম্পের অফিসে এত রাতে এতগুলো লোক কি করছে? নিশ্চয় এরা ডাকাত এবং লুটেরা, আমার এখনই পুলিশের সাহায্য চাই। মেহুল পেট্রোল পাম্প থেকে কিছু দূরে অন্ধকারে তার গাড়িটাকে দাঁড় করিয়ে দেয় এবং পুলিশকে ফোন করে। ইন্সপেক্টর, এখানে একটা নয় অনেকগুলো ডাকাত রয়েছে, তুমি সম্পূর্ণ পুলিশ ফোর্স নিয়ে এখানে চলে আসো। মেহুল যখনই ফোনটা রাখে, ওই পেট্রোল পাম্পে একটা জোরে ধামাকা হয় এবং পুরো পেট্রোল পাম্পটা জ্বলে পুড়ে যায়। কিছুক্ষণ পরে সেখানে পুলিশও চলে আসে। মেহুলের ডাকাতেরা সব পেট্রোল পাম্পকে উড়িয়ে দিয়েছে, মনে হচ্ছে সবাই মারা গেছে। মেহুল পুলিশের সাথে আগুন নেভানোর চেষ্টা করে। কিছুক্ষণ পরে আগুনটা নিভে যায়, কিন্তু সেখানে শুধু তিনজনের ডেড বডি পাওয়া যায়। এরা কোনো ডাকাত বা লুটেরা ছিল না, এরা সন্ত্রাসবাদী ছিল এবং তারা ইচ্ছে করে পেট্রোল পাম্পটাকে উড়িয়েছে। তোমরা কি ভেবে বলতে পারবে যে মেহুলের এটা কেন মনে হলো যে তারা সন্ত্রাসবাদী ছিল? মন্দির দেখো, পিলারের কাছে AK-47 গান রয়েছে এবং বোমও পড়ে রয়েছে। এবার AK-47 এবং বোম শুধুমাত্র সন্ত্রাসবাদীদের কাছে থাকতে পারে বা আর্মিদের কাছে। মেহুল সেখানে অনেক খোঁজে, কিন্তু সে কোনোই সূত্র পায় না। মেহুল শহরের সব পুলিশকে ইনফর্ম করে দেয়। সুরক্ষা এজেন্সিগুলো অ্যালার্ট হয়ে যায়। ডিটেকটিভ সোসাইটির খবরিগুলো সতর্ক হয়ে যায়। ডিটেকটিভ আসলামের মেহুলের কাছে কল আসে এবং সে বলে যে এরকম আরও অ্যাটাক শহরে প্ল্যান হচ্ছে। ইন্সপেক্টর, শহরের কোনায় কোনায় খুঁজে ফেলো, ওই সন্ত্রাসবাদীরা কোনো মতেই যেন পালাতে না পারে। পুলিশ তখনই সেই সন্ত্রাসবাদীদের খুঁজতে বেরিয়ে পড়ে। মেহুল ডক্টর সঞ্জনাকে ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে নেয় এবং বডিগুলোকে ডক্টর সঞ্জনা ল্যাবে পাঠিয়ে দেয় এবং মেহুলও সন্ত্রাসবাদীদের খুঁজতে শহরে বেরিয়ে পড়ে। মেহুল সারা রাত শহরের চক্কর লাগায়, কিন্তু সে কিছুই পায় না। সকাল হওয়া মাত্র মেহুলের কাছে ডক্টর সঞ্জনার কল আসে এবং মেহুল তখনই তার গাড়ি করে ল্যাবে পৌঁছে যায়। ল্যাবের দরজাটা একটা পাসওয়ার্ড দিয়ে লকড আছে। তোমাদেরকে অড ওয়ান আউট বাটনটাকে প্রেস করতে হবে। অস্ট্রেলিয়া, ভ্যাটিকান সিটি, সিঙ্গাপুর এবং নিউ ইয়র্ক। ভাবো এবং আমাকে বলো এগুলোর মধ্যে কোন বাটনটা অড ওয়ান আউট। ভাবো ভাবো। অস্ট্রেলিয়া, ভ্যাটিকান সিটি এবং সিঙ্গাপুর, এই তিনটেই হলো দেশ, কিন্তু নিউ ইয়র্ক একটা সিটি এবং সেটা অড ওয়ান আউট। মেহুল নিউ ইয়র্কে ক্লিক করে তো দরজাটা খুলে যায়। ডক্টর সঞ্জনা মেহুলকে বলে যে এই লোকগুলোর মৃত্যু আগুনে পড়ার জন্য নয়, গলা টেপার জন্য হয়েছে। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং, অর্থাৎ তারা এদেরকে আগে মেরেছে, তারপর পেট্রোল পাম্পকে উড়িয়ে দিয়েছে। মেহুল, আমার ব্যাগে কিছু ছোলা এবং আপেল রয়েছে, তুমি ব্রেকফাস্ট করে নাও। তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি সারা রাত ঘুমাওনি। ডক্টর সঞ্জনা, শহরে কিছু সন্ত্রাসবাদী ঢুকে পড়েছে, তাহলে আমার ঘুম কি করে আসতে পারে? মেহুল আপেল খেতে শুরু করে। তখনই তার কাছে টিটিনগর পুলিশ স্টেশন থেকে একটা ফোন আসে। স্যার, জলদি করে চলে আসুন, এখানে আমরা তিনজনকে ধরে রেখেছি। মেহুল আপেল খেতে খেতে তার গাড়ি করে টিটিনগর পুলিশ স্টেশনে পৌঁছে যায়। সেখানকার পুলিশ ইন্সপেক্টর মেহুলকে বলে যে এই তিনজনের উপরে তার সন্দেহ আছে। মেহুল ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমজন বলে, স্যার আমি তো সারা রাত আমার বাড়িতে ঘুমোচ্ছিলাম, আমি এই সন্ত্রাসবাদীদের ব্যাপারে কিছুই জানি না। দ্বিতীয়জন বলে, স্যার আমার ঘুম আসছিল না, তাই আমি পার্কে ঘুরতে গেছিলাম, সেখানে আমার পুলিশ ধরে ফেললো। তৃতীয়জন বলে, স্যার আমি তো সবেমাত্র শহরে এসেছি, স্যার রাতে তো আমি অন্য শহরে ছিলাম। মেহুল বুঝে যায় যে তিনজনের মধ্যে কে মিথ্যা কথা বলছে, কিন্তু তোমরা কি বুঝতে পারলে? প্রথমজনকে মন দিয়ে দেখো,
তার হাত এবং কাঁধে পোড়ার দাগ রয়েছে, অর্থাৎ রাতের বেলায় সে নিশ্চয়ই পেট্রোল পাম্পে ছিল, তাই তার বডিতে পোড়ার দাগ রয়েছে। মেহুল তাকে ধরে ফেলে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। তো সে বলে, স্যার, সন্ত্রাসবাদীরা আমাকে বন্দুক ঠেকিয়ে ধরে ফেলেছিল। পেট্রোল পাম্পে আগুন লাগানোর পর সন্ত্রাসবাদীরা আমাদের প্রাণে মারার চেষ্টা করে, কিন্তু আমি কোনোরকমে সেই আগুন থেকে পালিয়ে বেঁচেছি, তাই আমার হাতে এবং গলায় পোড়ার দাগ হয়ে গেছে। ওই সন্ত্রাসবাদীরা তিনজনের খুন করেছে, আমি ওদের ছাড়ব না। তখন ইমেলের কাছে একটা খবরের কল আসে যে একটা রেস্টুরেন্টের ভেতরে অনেকগুলো লোক ঢুকে পড়েছে এবং তাদের কাছে বন্দুক রয়েছে। নিশ্চয়ই এরা সেই সন্ত্রাসবাদী। ইন্সপেক্টর, এখনই চলো, ওদেরকে এখনই ধরতে হবে। মেহুল এবং পুরো পুলিশ ফোর্স সেখানে পৌঁছে যায়। মেহুল রেস্টুরেন্টের ভেতরে দেখে তো সেখানে আলিয়াও ছিল। এই আলিয়া এবং সন্ত্রাসবাদীদের যোগাযোগ খুবই স্ট্রং মনে হচ্ছে। প্রতিবার আলিয়া তাদের মধ্যে ফেঁসে যায়। বিগ ড্যাডিকে ছেড়ে দাও, নইলে আমরা এই রেস্টুরেন্টটাকে উড়িয়ে দেবো। বিগ ড্যাডি তো দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত জেলে বন্দী আছে, যেটার ইনফরমেশন শুধু আমি এবং ডিটেকটিভ সোসাইটির চিফ জানে। তখনই মেহুলের কাছে আসলামের কল আসে। মেহুল, আমার সূত্র অনুসারে দুজন সন্ত্রাসবাদী মুম্বাইয়ে ঢুকে পড়েছে। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। মেহুল রেস্টুরেন্টটাকে ভালো করে দেখে, তো সেখানে সে দুজন টেরোরিস্টকে দেখতে পায়। আমাকে কোনো রকমের ভেতরে যেতে হবে। মেহুল রেস্টুরেন্টটাকে ভালো করে অবজার্ভ করে, তো সে কাছে যাওয়ার একটা আইডিয়া পায়। মেহুল ট্রাকের পিছন দিয়ে লুকিয়ে লুকিয়ে জানলার কাছে পৌঁছে যায়। তারপর মেহুল তার ঘড়ির রিফ্লেকশন আলিয়ার উপর করে। আলিয়া মেহুলকে দেখে ফেলে। লোহা, টিন আর প্লাস্টিক, মেহুল স্যার ফ্যান্টাস্টিক। তারপর মেহুল আলিয়াকে কিছু ইশারা করে। আলিয়া মেহুলের ইশারা বুঝে ফেলে। মেহুল গান বার করে প্রথম জনের উপর ফায়ার করে দেয়। ঠিক সেই সময়তে আলিয়া জাম্প করে মেহুলের হাতে কিক মারে এবং তার গানটা নিচে পড়ে যায়। তারপর আলিয়া তাকে ধরে ফেলে। মেহুল পুলিশকে ইশারা করে দেয় এবং পুরো পুলিশ ফোর্স ভেতরে এসে তাদেরকে ধরে ফেলে। এরকম আরও অ্যাটাক মুম্বাইতে হতে থাকবে, এটা কোনো রকমে বিগড্যাটিকে ছাড়িয়ে ছাড়বে। এবার সন্ত্রাসবাদীরা বিগড্যাটিকে কী করে ছাড়াবে দেখবো আমরা পরের এপিসোডে।